আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আ ভয়েস টু লাইফের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন আমার সকালের সমস্ত কাজ হয়ে গেছে। এখানে ঝলমলে রোদ, ভীষণই গরম। আজকে ব্রেকফাস্টে কেক বানিয়েছি, কারণ আজকে সানডে। ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন আমি দুপুরে রান্না করার জন্য চলে এসেছি। আজকে কাতলা মাছ দিয়ে সর্ষের বাটা দিয়ে রান্না করব। অনেকেই রেসিপিটা হয়তো খায় না, বাট আমার ভীষণই ভালো লাগে। আমার মা স্পেশালি করতো সর্ষে, পেঁয়াজ, লঙ্কা আর সাথে টমেটো দিয়ে। তো চলো দেখো, এখানে সামান্য পরিমাণ সর্ষে নিয়েছি আমি, 4 পিস মাছ দিয়ে করছি। এখানে 1 চামচ টেবিল 1 টেবিল স্পুন সর্ষে নিয়েছি, সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর টমেটো, সাথে আমি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একসাথে পেস্ট করে নেব। তাহলে লঙ্কাটা বাটা মশলার যে টেস্ট সেটাই পাওয়া যাবে। তো বাস সিম্পল রেসিপি, তোমরা দেখতে থাকো। তো আমি এই লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য হলুদ দিয়ে বাস পেস্ট বানিয়ে নেব। মাছ ভাজাটা তুলে নিয়েছি, এরপরে সামান্য তেল দিয়ে আলুটা ফ্রাই করে নিচ্ছি। আলুটা মাছের ঝোলে দেবো, তোমরা চাইলে নাও আলু দিতে পারো। আমার মাছের ঝোলে আলু দিয়ে খেতে ভালো লাগে, সেজন্য আমি একটা আলু দিচ্ছি। আর আলুটা ভালো করে একটু ভেজে নিচ্ছি যাতে টেস্টটা ভালো হয়। তো আলুগুলো ভেজে তুলে নিয়ে তারপর মশলাটা কষিয়ে নেবো। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে পারো। মশলাটা ভালো করে কষাতে হবে, তাই টাইম লাগবে মশলাটা কষাতে। সেই ফাঁকে আমি চালটা ধুয়ে নিচ্ছি, একদিকে ভাতটাও বসিয়ে দেব। আমি দ্রুতই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। Thank you.
ঝোলটা ভালো করে ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে নেব। দিয়ে সামান্য 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেবো, ব্যাস মাছের ঝোল রেডি। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। কাতলা মাছ, রুই মাছ, যে কোনো মাছেরই এটা হয়। এখন বেগুন পোড়া করছি। অনেকে ভাবে গ্যাসে ভালো করে বেগুন পোড়া হয় না, কিন্তু আমি তো এভাবেই করে নিই বেগুন পোড়া। আম পোড়া করে আমের শরবত বানাই, খুব ভালো হয়। সমস্ত রেসিপিগুলো শেয়ার করলাম না, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যেত। সানডের দিন আসলে অনেকগুলো রেসিপি বানাই, তো খাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি কী কী আজ বানালাম। আজকের আমাদের লাঞ্চের মেনু ভাত, বেগুন পোড়া, শাক ভাজা, মসুর ডাল সেদ্ধ, কাতলা মাছের ঝোল। এখন আমরা লাঞ্চ করে নিই, তারপর বিকেলে ভাবছি একটু বেরোবো। তো কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো পুরো ভিডিও। আমার বলার প্রয়োজন পড়বে না আমি কোথায় এসেছি, সবাই দেখেই বুঝতে পেরেছো। তো আজকে একটু মনটাও খারাপ, আমার অনেক বড় লম্বা চুল ছিল। আমি ফটো তোমাদের সাথে শেয়ার করে দেব যে আমার আগে কতটা বড় চুল ছিল, কিন্তু এখানে এত গরম আর অনেক দিন আমার চুল কাটা হয়নি, সেজন্য প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিল। আর এমনিতেও আরও একটা প্ল্যানিং আছে, সেটা তোমরা পরের ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। সবগুলো মিলিয়ে তাই আমি চুলটা কেটে দিতে বাধ্য হচ্ছি, কিন্তু আমার মন থেকে একদমই ছোট চুল পছন্দ নয়। তো যতটা ছোট না করে চুলকে হেয়ার স্টাইল করা যায় ততটাই করছি। প্রত্যেকবার চুল কাটতে গেলেই আমি কষ্ট পেয়ে যাই, আমার এত দুঃখ হয় বাড়ি এসে যে আমার এত বড় লম্বা চুল সব কাটা হয়ে গেল। তাই আমি দেখো কাটা চুলগুলোকেও ভিডিও করে রেখেছি, যেগুলো আমার চুল ছিল। তোমাদের কার কার সাথে এরকম ফিলিংস হয় আমাকে শেয়ার করতে পারো কমেন্টে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগ নিয়ে। প্লিজ লাইক টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আভাস টু লাইফ।